बिस्मिल्लाहिर रहमानिर रहीम सृष्टि सेंट्रल स्कूल एंड कॉलेज आशुलिया गुड मॉर्निंग दिस इज मोहम्मद हिलालुद्दीन वंस अगेन इन फ्रंट ऑफ यू हाय माय डियर लर्नर्स ऑनरेबल गार्डियंस एंड व्यूअर्स होप ऑल ऑफ यू आर वेल सेफ एंड साउंड इन योर स्वीट होम दोज हु आर फॉलोइंग माय क्लास रेगुलरली You know, in my previous classes, I have discussed the different types of grammar. In my previous classes, I have also discussed right form of verbs. And today, I gonna the another rules of right form of verbs. First of all, I will discuss the rules of grammar, and I will give some example, which is essential for you. No more talk, let's start. Number one, since এর প্রথম অংশ যদি present indefinite or present perfect tense হয় I am repeating again, since এর প্রথম অংশটুকু যদি present indefinite অথবা present perfect tense হয় তাহলে পরের অংশটুকুকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স এ রূপান্তর করতে হয় কিন্তু সিন্স এর প্রথম অংশটুকু যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের বাক্যটি ফার্স্ট পারফেক্ট টেন্স হবে ওকে সবাই এক্সাম্পলটা খেয়াল করো ইট ইজ লং সিন্স I meet আছে যেহেতু সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট দ্যাটস ওয়াই এখানে মিট না হয় কি হবে ম্যাট মিটের ফার্স্ট ফর্ম হবে ম্যাট আই ইট ইজ লং সিন্স আই ম্যাট ইউ লাস্ট দ্য সেকেন্ড এক্সাম্পল ইজ ইট ওয়াজ লং সিন্স আই বাই দ্য হাউস তাহলে এখানে দেখো ওয়াজটা হচ্ছে কোন টেন্স ফার্স্ট ইনডিফিনিট তাহলে এখানে আমরা বাইয়ের পরিবর্তে এখানে হবে হ্যাড বি থ্রি বাইয়ের বি থ্রি হচ্ছে বট তাহলে অ্যান্সারটা কী হবে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড বট দ্য হাউস পরের রুলসটি হচ্ছে আই নেভার থট অফ মেক ফ্রেন্ডশিপ উইথ হার দ্যাট মিন্স কোনো বাক্যে যদি প্রেপজিশন ইন অন বাই অফ উইথ উইদাউট এগুলোকে আমরা কী বলি প্রেপজিশন প্রেপজিশনের পর অলওয়েজ ভার্বের সাথে কী হয় আইএনজি হয় বি ওয়ান প্লাস আইএনজি তাহলে এখানে অফটা যেহেতু প্রেপজিশন তাহলে আমরা ভার্বের পূর্বে আসে এখন আমরা ভার্বটাকে মেক না হয়ে এখানে কী হবে মেকিং আই নেভার থট অফ মেকিং ফ্রেন্ডশিপ উইথ হার মনে রাখবা কিছু কিছু প্রেপজিশন আছে যেগুলো হচ্ছে ফ্রেজ আকারে থাকে সেই ভার্বগুলোর পর অর্থাৎ প্রেপজিশনগুলোর পরও আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশনগুলো হচ্ছে উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এডিক্টেড টু কনফেস টু প্রেফার টু এগুলো থাকলে বারো শত আইএনজি হয় যেমন আই কাম টু সৃষ্টি কলেজ উইথ আ ভিউ টু লার্ন না হয়ে এখানে কী হবে লার্নিং হবে এই রুলসটা হচ্ছে তোমাদের সকল প্রেপজিশনের পর অটোমেটিক্যালি বি ওয়ান প্লাস আইএনজি হয় কিন্তু প্রেপজিশন টু এর পর বারবের সাথে ন্যাচুরালি আইএনজি হয় না কিন্তু টু এর পর আইএনজি হবে তখনই যদি আমাদের বাক্যটি সেই প্রেজ আকারে থাকে যে প্রেজগুলো আমি এখন বললাম সেই প্রেজগুলো এখানে উইথ আ ভিউ টু আসে এর জন্য লার্ন না হয়ে লার্নিং হবে এখন আমরা যে রুলসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দ তোমরা এগুলো প্রয়োজনীয় নোট নিয়ে নিবে বাসায় এগুলো লিখবা তারপর মেমোরাইজ করবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট হলে
পর অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, অর্থাৎ অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এক্সাম্পল খেয়াল করো, হি টকস প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ ইফ হি নো না হয়, এখানে কি হবে নিউ, হি নিউ দ্য ফ্যাক্ট। পরের রুলসটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ লং টাইম, ইট ইজ রাইট টাইম, ইত্যাদি থাকলে পর অংশটুকু ফার্স্ট ইনডিফিনিট টেন্সের করতে হয়। যেমন ইট ইজ রাইট টাইম আই গেভ আপ স্মোকিং, ইট ইজ হাই টাইম ইউ স্টাডি ফর দ্য টেস্ট এক্সাম, তাহলে এখানে স্টার্ট না স্টাডি না হয় কি হবে স্টাডিড। তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। পর অংশটুকু খেয়াল করো, এভরি ইচ এগুলোর পরে সবসময় ভার্বটি কী হবে সিঙ্গুলার হবে। তাহলে এখানে দেখো এভরিবডি হেট আ লায়ার, তাহলে হেট হলো প্লুরাল, কিন্তু যখন অ্যাড যোগ করে দিব তখন এটা সিঙ্গুলার হয়ে যাবে, তাহলে কী হবে হেটস, এভরিবডি হেটস আ লায়ার। আমাদের পরবর্তী রুলস হচ্ছে হোয়াইল, কোনো বাক্যের শুরুতে যদি হোয়াইল থাকে এবং তার পরপরই ভার্ব থাকে, অর্থাৎ হোয়াইলের পরপরই যদি আমাদের ভার্ব বসাতে হয় সে ভার্ব অটোমেটিক্যালি আইএনজি যোগ করে দিতে হবে। কিন্তু হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সেরই করতে হবে। যেমন খেয়াল করো তোমরা, হোয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন আ স্নেক বিট হিম, তাহলে এখানে হোয়াইলের পরে ওয়াক আসে, তাহলে আমরা এখানে কী দিব ওয়াকিং, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন আ স্নেক বিট হিম। কিন্তু পরের বাক্যটা খেয়াল করো, হোয়াইলের পরে সাবজেক্ট আছে, তাহলে এখানে ওয়াক না হয়ে ওয়াজ ওয়াকিং হবে, কারণ আমি বলেছি হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। তাহলে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন আ স্নেক বিট হিম। এবার খেয়াল করো, ইফের পরে যদি ইফ যুক্ত বাক্যে যদি সাবজেক্টের পর অয়ার থাকে, পর বাক্যে সাবজেক্টের পর উড বা কুড অথবা উড হ্যাভ কুড হ্যাভ ব্যবহার করে বাক্যটিকে সম্পন্ন করতে হবে। এখানে দুটি বাক্য দুটি রকমই করা যাবে, নর্মালি উড অথবা কুড ব্যবহার করতে পারো তোমরা, অথবা উড হ্যাভ এবং কুড হ্যাভ বসাবে তারপর বিচ্ছি করে দিবে। তো এখানে ইফ আমি দুইটা উত্তর লিখবো, দুইটাই সঠিক উত্তর। ইফ আই ওয়ার আ কিং আই হেল্পড, আই কুড হেল্প দ্য পুওর, অর আই কুড হ্যাভ হেল্পড, কারণ তোমরা জানো হ্যাভ এজ হ্যাডের পরে কী হয় বিথ্রি হয়, তাহলে আই কুড হ্যাভ হেল্পড দ্য পুওর। এখন আমরা আলোচনা করব দেয়ার, এই দেয়ার এবং ইটকে আমরা কী বলে থাকি ইন্ট্রোডাক্টরি দেয়ার, বাক্যের শুরুতে যে দেয়ার বা ইট বসে এটাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই দেয়ার এর পর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমার ভার্বটিও কী হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বটাকেও আমাদের প্লুরালই করতে হবে। দ্যাট মিন্স ইটস ডিপেন্ডস অন দ্য সাবজেক্টস। তো এখানে তোমরা খেয়াল করো, আমি দুইটা এক্সাম্পল লিখেছি, দেয়ার বি 50 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, তো এখানে যেহেতু স্টুডেন্টস নট আ স্টুডেন্ট সিঙ্গুলার নয়, তাহলে এখানে আমরা বি এর পরিবর্তে কী ব্যবহার করবো আর। কিন্তু নেক্সট সেন্টেন্স খেয়াল করো, দেয়ার বি আ প্লে গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ, এখানে যেহেতু এ প্লে গ্রাউন্ড সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার,
তাহলে আমাদের এখানে ব্যবহার করতে হবে টু ভার্বটি সিঙ্গুলার। দ্যাট মিন্স দ্য অ্যান্সার উইল বি দেয়ার ইজ আ প্লে গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন মাই প্রিভিয়াস ক্লাসেস আই হ্যাভ ডিসকাস সাম রাইট ফর্ম অফ ভার্বস, বিভিন্ন রুলস নিয়ে আমি আলোচনা করেছিলাম। তোমরা জানো হ্যাভ অ্যাজ হ্যাড এর পরে বিত্রি হয়, তারপরে অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি এগুলো থাকলে বি ওয়ান হয়, চিরন্তন সত্য হ্যাবিচু অভ্যাসগত সত্য হলে ভার্বটি প্রেজেন্ট ডিফিনিট টেন্সের হয়। এরপর আমি আলোচনা করেছিলাম যে মডেল অক্সিভার ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাস্ট মাইট এগুলো পরে অলওয়েজ বি ওয়ান হয়, কিন্তু এগুলো পরে বি থাকলে বি থ্রি হয়। আমি যেই রুলসগুলো আলোচনা করেছি, তোমরা প্রথমত এই রুলসগুলো মেমোরাইজ করবে, দেন ইউল বি এবল টু চুজ দ্য ভার্ব অ্যাকর্ডিং টু ডিরেকশন, অর্থাৎ বক্স থেকে এনে তারপর তোমরা সেগুলো বসাতে পারবে। তো আমি রাইট ফর্ম অফ ভার্বস আজকের জন্য এখানে শেষ করছি। ইন মাই নেক্সট ক্লাস ইনশাল্লাহ আই উইল ডিসকাস দ্য প্যাসেজ রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ কীভাবে একটা উদ্দীপক পড়লে সেখানে রাইট ফর্ম অফ ভার্বসের সঠিক ব্যবহার করতে হয় সে বিষয়টি আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লকডাউনে আমি আশা করব তোমরা সবাই বাসায় সেলফ স্টাডি করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্বগুলো বজায় চলবে, অ্যান্ড ইউ ক্যান ড্রিঙ্ক হট ওয়াটার, ইট মে বি থ্রি কপি অ্যান্ড সো অন। নো মোর টুডে, থ্যাংকস আ লট ফর বিং উইথ মি, আল্লাহ হাফেজ।